মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ডেস্কে বসাকে কেন্দ্র করে ধন্দু মারকাণ্ড। অভিভাবকদের বেধড়ক মারে আহত দুই ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন এবং অপর দুই ছাত্রী অল্প বিস্তর আহত। ঘটনা ১৯শে জুলাই আনুমানিক দুপুর ৮টা নাগাদ। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কোটি দ্বাদশ শ্রেণী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত কাণ্ডে চারজন অভিভাবকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করছে আহতের পরিবার। প্রসঙ্গত উল্লেখ, কদমতলা থানাধীন জুলাই বাসা এলাকার বাসিন্দা রূপজান বেগম স্বামী ইসলাম উদ্দিনের ছেলে রুবিল আহমেদ বয়স ১৮, দশম শ্রেণীর ছাত্র। সে প্রতিদিন নেই, ১৯শে জুলাই বুধবার সে কুর্তি দ্বাদশ শ্রেণী ফাজিল মাদ্রাসায় আসে। ক্লাসরুমে ডেস্কে বসাকে কেন্দ্র করে আগের দিন অর্থাৎ মঙ্গলবার ছাত্র ছাত্রীদের মধ্যে কিছুটা বাক্য বিতণ্ড হয়। এমনকি ক্লাস টেন এবং টুয়েলভ এর ছাত্রদের মধ্যে কিছুটা মারপিট হয়েছিল বলে জানা যায়। পরে সেটা আবার সমাধান হয়ে যায়। অভিযোগী খবরটি অভিভাবকদের মধ্যে জানাজানি হতেই বুধবার দুপুর ১টা নাগাদ কুর্তি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সহ ওনার ভাইয়েরা মাদ্রাসার ভেতর থেকে রুবেল আহমেদ সহ কয়েকজনকে ডেকে বের করে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ আহতের পরিবারের লোকজনেরা। ক্লাসে বসেছিলাম, একটা ঝগড়া হয়েছে ডেস্ক নিয়ে, সেটা নিয়ে একটা বিচার বসেছিল, সেই বিচারটা করা হলো। তারপর আমরা ক্লাসে এলাম আর প্রেসিডেন্টে এসে বলছেন অ্যাটেন্ডেন্স নেওয়া হবে কিন্তু আমাদের ক্লাস হবে না, সাসপেন্ড হয়ে যাবে। আমরা তাই বাইরে বেরিয়ে আসিনি, কারণ সাসপেন্ড আমরা মানিনি, আমরা সবাই বসেছিলাম। এরপরে একটু পরে ১টা নাগাদ ওনারা এসে খুব ঠেলা ধাক্কা করে ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে বসিয়ে রেখে ছেলেদেরকে ঠেলা ধাক্কা করে স্কুল থেকে বের করে নিয়ে গিয়েছেন। নিয়েও সেখানে নিয়ে অনেক মারধর করেছে একটা ছেলেকে। পরে আমরা মেয়েরা বাইরে বেরিয়েছিলাম, আমাদের অনেক টেনা টানছে। আব্দুল খালি কে? উনি উনি আমাদের স্কুলের প্রেসিডেন্ট। আর কে কে ছিলেন সাথে? সাথে ছিল আব্দুল কাইয়ুম, বেনু আহমেদ আর আব্দুল লতিফ। স্কুলটার নাম কি? স্কুলটার নাম কি? কুর্তি এইচএস ফাজিল মাদ্রাসা। আমাদের একটা বাতিজাকে একটু মারধর করা হয়েছে। কে মেরেছিল? আমাদের ক্লাসের ছেলেরা। ডেক্স নিয়ে একটু ঝগড়া হয়েছে, ঝগড়ার জন্য এটা সমাধান হয়ে গেছে। তারপরেও তারা সেখানে গন্ডগোল করেছে। এই ব্যাপারে কি কোনো তো থানাতে কোনো লিখিত দিয়েছ? হ্যাঁ, আমরা থানায় এখন একটা রিপোর্ট করেছি। প্রেসিডেন্ট জেন, তাই না? কতজন আহত আছে? বর্তমানে হসপিটালে দুজন আছেন, আমরা দুজন। কোন হসপিটাল? ধর্মনগর। ধর্মনগর জেলা হাসপাতাল। তার চাই স্কুলের মধ্যে আমাদের কোনো নিরাপত্তা নেই, বাইরের লোক ঢুকে আমাদের টানার চেষ্টা করছে। আমরা আমাদের নিরাপত্তা চাই, একটা সঠিক বিচার চাই। এরকমভাবে আমাদের খেলা ডেকা করছেন, গর্জনার দর্শন ওইখানে দৌড়িয়ে খেলা মারছেন, নৌকা মাইক গেছে। পুলিশ কি গেছিল ঘটনাস্থলে? গিয়েছিল, তারপরে ওকে লড়াই ইয়া টানটানটাও মারিয়ে দিয়েছে। পুলিশকেও তারা মারধর করেছে, খুব বেশি মারধর করেছে। ইনচার্জ আমরা মাদ্রাসা টান্ডেও গিয়ে মুখা আমি কি করছো ইনটান্ডে আর বার হইতে পারছি না স্যার। ওইটা কইছি স্যার আমরা বারে ওর উনি মাদ্রাসা প্রেসিডেন্ট চারজনের নামধাম দিয়ে কদমতলা থানায় মামলা করেছেন আহত রুবেলের মা রূপজান বেগম। মামলা নম্বর KDLPS/47/IPC-325। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন আব্দুল কাইয়ুম, আব্দুল খালিক সভাপতি, আব্দুল লতিফ, রেনু আহমেদ পিতা ইয়াছিন আলী। তাদের উভয়েরই বাড়ি কুর্তি মধ্যরাজনগর এলাকায়। জানা গিয়েছে কাটে আহত দুজন ছাত্র বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে কদমতলা থানায় বিষয়ে একটি মামলা লিপিবদ্ধ করে তদন্তে নেমেছে বলে খবর পাওয়া গিয়েছে। এদিকে আহত ছাত্র ছাত্রী সহ অভিভাবকেরা ন্যায় বিচারের আর্জি জানিয়েছেন, তবে এই মর্মে অভিযুক্তদের ফোন যোগে চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
টুয়েলভ ওখানে কি না আপনার ছেলে রুবেল আহমদ কি হয়েছিল ডেস্ক লইয়া কিতা আবেজাল আমি তো বাড়িতে আসলাম পরে শুনি না রাখি ডেস্ক লইয়া তারা আবেজাল করি আছে আমার ছেলের স্কুল থেকে বাইরে আনিয়া মারধর করছে কে মারধর করছে আব্দুল খালিক সাইন বলে বার করে আনছে কোন স্কুলে কুর্তি মাদ্রাসা আপনার বাড়ি কোথায় বাড়ি জিলাই বাসা লোতার মামার বাড়ি তাকিয়া পড়ে সে কোথায় আছে বর্তমানে সুন্দরপুর হসপিটাল হসপিটাল ভর্তি আছে কি চান আপনার আপনি রূপজান বেগম উনি এই কমপ্লেনটা দিয়েছেন ওনার বক্তব্য ছিল ওনার ছেলেকে নাকি ওই কুর্তি মাদ্রাসা স্কুলের এরিয়ার আশেপাশের কিছু গার্জিয়ান মারধর করেছে ওই মূলে আমরা একটা কেস আপনি ছেলেটি কোথায় আছে বর্তমানে ছেলেটি হাসপাতালে অ্যাডমিট আছে কদমতলা পিএস কেস নাম্বার 47 ধারা কি দিয়েছে 325 ক্লাস 10 এবং 12 ছাত্রদের মধ্যে ছাত্র সব না কিছু সংখ্যক ছাত্রদের মধ্যে কিছু গণ্ডগোল হয় তারপরে আমরা তাদেরকে ডাক্তার দেখাই পরবর্তীতে বিষয়টা থানায় মামলা হয় তো এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আমি জানিয়েছি এবং গ্রাম পঞ্চায়েত আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটি এরপরে এলাকার আমাদের কদমতর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন এবং আমাদের 54 বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মহোদয়ের সাথে আলোচনা হয়েছে এবং মাননীয় অশ্রী মহোদয়ের সাথে আলোচনা হয়েছে ওনাদের পরামর্শক্রমে আগামী শনিবার 22 আমরা উদ্যোগ গ্রহণ করেছি ওনাদের উপস্থিতিতে একটা প্রয়াস মিটিংয়ের মাধ্যমে আপোষ আলোচনার ভিতর দিয়ে এই বিষয়গুলি সমাধান হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।